গরম গরম কচুরি তরকারি আর গরম জিলিপির স্বাদ আহা যেন অমৃত। কিন্তু বাংলা তথা ভারতের এই জনপ্রিয় খাবারটির উৎপত্তি ভারতে নয়। তাহলে জিলিপির প্রথম উল্লেখ পাওয়া যায় দশম শতাব্দীর রান্নার বই কিতাব উল তাবিখে। সেখানে একে বলা হয়েছিল জুলবিয়া, এটি একটি পারসি খাবার। ইরানের দোকানে আজও চোখে পড়বে জুলবিয়া। কিন্তু এই জুলবিয়া কি করে জিলিপি হলো? মধ্যযুগে যখন পারস্য থেকে বণিকরা ভারতে প্রবেশ করতে লাগলো, তখন তাদের সাথেই চলে এলো জুলবিয়াও। 1450 খ্রিস্টাব্দে জৈন গ্রন্থ প্রিয়ম কর্ণপকথতে প্রথমবার ভারতে জিলিপির উল্লেখ পাওয়া যায়। তখন অবশ্য এর নাম জলবল্লিকা বা কুণ্ডলিকা। মোটামুটি 1500 শতকের শেষের দিকে ভারতে অত্যন্ত জনপ্রিয় হয়ে যায় জিলিপি। তবে আরেকটি মত বলছে মুঘলরাই নাকি জিলিপি নিয়ে আসে এদেশে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের পছন্দের মিষ্টি ছিল এটা। তবে আবিষ্কার যেই করুক, যত দিন গেছে আড়াই প্যাচের এই মিষ্টি ভারতের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে, জয় করেছে মুঘল বাদশাহ থেকে আম জনতার মন। কেমন লাগলো জিলিপির ইতিহাস কমেন্টে জানান। আর এরকমই জানা খাবারের অজানা ইতিহাস জানতে হলে ফলো করুন আমাদের।